মা পর্যন্ত হাসরের ময়দানে বলবে, ছেলেটা মার কাছে দাঁড়ায় বলবে, মা আমি তো তোমার সন্তান ছিলাম, তুমি কি আমারে চিনো না? দাও না গো মা, আমার একটা নেকি দাও না, আমি জান্নাতে চলে যাই, একটা নেকির জন্য জাহান্নামে যাই। এরকম করে কাঁদবে, মা বলবে কে বলছে তুমি আমার সন্তান, তোমারে আমি চিনি না। এমন কথা যদি মা বলে তাহলে বলেন তো আপনার কোনো বান্দবার আসেনি? আর কেউ নাই, কিন্তু একজন বান্দব আছে, যে বান্দব মানুষটা আপনার আমার জন্য পাগলের মতো দৌড়াবে। বন্ধু, যে নবীর আমরা ভালোবাসি না, যে নবীজি গোটা জীবন আমার আপনার জন্য পৃথিবীর জমিনে কেঁদে গেছে, এখনো কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে, হাসরের ময়দানে আমার আপনার জন্য পাগলের মতো কাঁদবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, প্রাণের নবী গো আপনি আমার একটু বলে দেন, হাসরের ময়দানে কোথায় আপনারে আমি খুঁজে পাবো, কোন কোন জায়গাগুলোতে আপনারে পাবো? নবী গো আমার একটু বলে দেন। নবী বললেন, খাদিজা হাসরের ময়দান আমারে তুমি হাউজে কাউসারের কিনারায় দেখবা, আমি আছি। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ওখানে না পাই তাহলে কোথায় যাব? কয় তাহলে মিজানের দাড়িওয়ালার কাছে গিয়া দেখবা, ওখানে আমি মিজানের দাড়িওয়ালার কাছে আমার উম্মতের নেক ওজন দেব। সুবহানাল্লাহ বলেন, ওখানেও যদি না পাই আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তুমি দেখবা বিশাল বড় 30,000 বছরের একটা ব্রিজ হবে, যে ব্রিজটা জাহান্নামের উপর দিয়া জান্নাত পর্যন্ত হবে। ওই ব্রিজের কিনারায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকব। সুবহানাল্লাহ বলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওখানেও যদি আপনারে আমরা না পাই তাহলে কোথায় যাব? মায়ার নবী বলে, খাদিজা রে, 7টা জাহান্নামের দরজায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরে ঘুরে তালাশ কইরো, মনে রাইখো আমি কখনো কখনো মিজানের দাড়ি পাল্লার কাছে, আবারও কখনো হাউজে কাউসারের কাছে, আমার তৃষ্ণার তো উম্মতদেরকে পানি পান করানোর জন্য পাগল হইয়া যাব আমি, আবার আমি এরকম দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাতের ব্রিজের কিনারায় যাব, না জানি কোন উম্মত আমার জাহান্নামে আবার কখনো কখনো আমি জাহান্নামের এই দরজা থেকে ওই দরজা, এই দরজা থেকে ও দরজা, এই দরজা থেকে ও দরজা, 7টা জাহান্নামের দরজায় পাগলের মতো দৌড়াবে। পাগলের মতো আমার নবী, মায়ের নবী হাসরের ময়দানে স্থির হবে না, অথচ সকল নবী রাসূলরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটে দিয়া রেডি, জান্নাতের দরজার কাছে গিয়া দাঁড়ায় যাবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা উম্মতের কথা চিন্তা না করিয়া নিজেরা জান্নাতের যাওয়ার জন্য সুন্দরভাবে স্পেশাল চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু জান্নাতের প্রহরী জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা খুলবে না, জান্নাতের দরজা খোলা যাবে না। বলবে কেন, আমরা তো একজন এক একজন পয়গম্বর, আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ দিছে, কেন জান্নাতের দরজা খোলা যাবে না? জান্নাতের গেটের প্রহরী বলবে না, একজন মানুষকে দিয়ে আজকে জান্নাতের দরজা উদ্বোধন করা হবে, ওই মানুষটা নাই খোলা হবে না। আমার আপনার মায়ের নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য পাগল হয়ে যাবে, এ মিয়া ভালো করে বাঁচবেন। আল্লাহর পয়গম্বরের একজন উম্মতকে হাসরের ময়দানে জাহান্নামের বিড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের ভিতরে নিয়ে যায়, হাসরের ময়দানে, গোটা হাসরের ময়দানে সবচেয়ে মাথা উঁচু হবে যিনি, তিনি হলেন আমার আপনার আদি পিতা আবুল বাশার, হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এত লম্বা করবেন, এত লম্বা করে দিবেন, হাসরবাসীরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে হওয়ার পরেও বাবারে দেখবে। সুবহানাল্লাহ বলেন।
সবচেয়ে লম্বা হবে হযরত আদম আলাইহিস সালাম আর এরপরে আরেক শ্রেণীর মানুষ লম্বা হবে তারা হলো যারা দুনিয়াতে মুয়াজ্জিন আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা সুবহানাল্লাহ বলেন নবী বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান উঁচু হবে মুয়াজ্জিনদের গর্দান উঁচু হবে এইজন্যই তো বেলাল যখন আজান দেওয়া নিষেধ হয়ে গেল সাহাবীরা বলে বেলালের আজান সহ্য হয় না নবী গো নতুন করে মুয়াজ্জিন নিযুক্ত করেন বেলালের আজান ভালো লাগে না কারণ বেলালকে যখন কালিমা পড়ার কারণে জিব্বাটারে ওই যে উমাইয়ার বাড়িতে থাকাকালীন কাফের মুশরিকরা জিব্বাটারে টান দিয়া গাছের সাথে লাগায় পেরেক মারছে নাউজুবিল্লাহ বলেন পেরাকের আঘাতে আঘাতে জিব্বার ভিতরে যে ছিড়ে গিয়া জিব্বাটা যে শর্ট হয়ে গেল জিব্বাটা যে আঘাত হয়ে গেল জিব্বাটার মধ্যে যে গা হয়ে গেল ওই সময় থেকে বেলাল আগের মতো শুদ্ধ করে কথা বলতে পারে না তুতলায় তুতলায় বলে আসহাদু বলতে পারে না বলে আসহাদু এই কথা সাহাবীরা আলোচনা করলেন আজান শুদ্ধ হয় না নবী আমার হযরতে বেলালকে ডাক দিয়া বলে বেলাল আগামী কালকে ফজরের নামাজ থেকে তুমি আর আজান নবী বলেন বেলাল কি হলো তুমি কেন কান্দো আমি তোমারে মসজিদ বানাইছিলাম আমি তোমারে নিষেধ করলাম কান্দো কে কান্নার কারণ কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আজান দিব না এই জন্য আমি কাঁদি না তবে আপনি যে বলছিলেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা মুয়াজ্জিন যারা দুনিয়াতে যারা আজান দিয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকবে ওই মানুষগুলোর গর্দান হাসরের ময়দানে উঁচু উঁচু হবে নবী গো এই জন্য কান্দি হাসরের জমিনে বুঝি আমি বেলালের মাথা উঁচু হবে না আল্লাহ এই জন্য কাদি হাসরের ময়দানে আমি বেলালের গর্দান আর উঁচু হবে না তো বন্ধুরা আমার বলতেছিলাম এই ঘটনা বলা আমার মাকসাদ না এই ঘটনা আপনারা অনেকে জানেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় না পরের দিন ফজরের জন্য যখন নতুন আরো সুরওয়ালা কণ্ঠওয়ালা ভালো একজন সাহাবী আজান দিল আজান হয়ে গেছে দীর্ঘ সময় পার হয়ে যায় ফজরের নামাজের জন্য ওয়াক্ত আসে না মানে ফর্সা হয় না সাহাবীরা বারবার বের হয়ে দেখে ফর্সা লাগে না অন্ধকার গভীর রাতের মতোই মনে হয় নবীজিও বারবার বের হয়ে দেখলেন যে অন্ধকারই মনে হয় দীর্ঘ সময় পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে প্রাণের নবী গো মসজিদে নববীর মধ্যে কেন এখন আজান হয় না আল্লাহর পয়গাম্বর বলেন জিব্রাইল কি বলো আজান তো কখন হয়েছে এখনো কেন সূর্য উঠে উঠে বাব হয় না ফর্সা কেন হয় না কারণ কি হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন আপনার খেদমতে আল্লাহ বললেন আজকে নাকি এখনো ফজরের আজান হয় নাই এখনো ফজরের আজান হয় নাই সময় কিন্তু অনেক লম্বা হয়ে গেছে প্রায় জোহরের নামাজের ওয়াক্ত আইসা বলল সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর এখনো আজান হয় নাই প্রতিদিন ফজরের আজানের শব্দটা আল্লাহর আরশে মহল্লায় গিয়া লাগে আল্লাহু আকবার আরশে মহল্লার মধ্যে গিয়া আঘাত লাগে ওই আঘাত শুনিয়া আমার আল্লাহ সূর্যকে হুকুম করলে সূর্য দুনিয়ায় উদিত হয়ে যায় আজকে এখনো পর্যন্ত দুনিয়ার আজানের শব্দ আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় নাই নবী গো বেলাল আজান দিত আগে বেলালকে আজান দিতে বলেন বেলাল যদি আজান না দেয় আমার আল্লাহ সূর্য উঠাবে না আল্লাহু আকবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আজান দিলেন তাড়াতাড়ি নামাজ পড়লেন নামাজ পড়ার পরেই দেখলেন যে জোহরের ওয়াক্ত প্রায় চলে আসছে সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়া ওয়াক্ত আসলে পরে জোহরের নামাজও পড়া ফেললেন বলতেছিলাম যে হাসরের ময়দানে কার মাথা উঁচু হবে তিনি হলেন একজন যারা মসজিদে আজান দিয়া দিয়া মানুষদেরকে ডাকছে সুবহানাল্লাহ বলেন এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম ওই যে আদম আলাইহিস সালাম লম্বা হবে
মনে আছে ওই যে একজন উম্মতকে জাহান্নামের বিড়ি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যায়, হযরতে আদম আলাইহিস সালাম দেখবে, দেখার পরে একটা ডাক দিবে তার সন্তানকে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখেন আপনার একটা উম্মতকে আমার একটা সন্তানকে জাহান্নামের বিড়ি লাগায়া জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, নবী গো যান যান আপনি তাড়াতাড়ি আপনার উম্মতটারে বাঁচান, আমার আপনার মায়ের নবী হাসরের ময়দানে পাগলের মতো মুরগির বাচ্চা হারাইয়া গেলে যেমন চিলে নিলে যেমন মা মুরগিটা বেহুশের মতো হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হাসরের ময়দানে একটা দৌড় দিবে, কিতাবের মধ্যে আসছে মাজার ভিতরে একটা রুমাল বাইন্ডে, এরপরে একটা দৌড় দিয়া সামনে গিয়া দাঁড়ায়া বলবে দাঁড়াও ও জাহান্নামী ফেরেশতারা আমার এই উম্মতটারে কই নিয়া যাও, জাহান্নামী ফেরেশতারা বলবে নবী গো বেয়াদবি মাফ করবেন আমাদের ভুল হয়ে গেছে, তবে আল্লাহ তাআলা মিজানের মধ্যে আমল নামা রাখার পরে তার নেক আমলটা হালকা হইছে এই জন্য জাহান্নামে নিতে বলছে জাহান্নামে নিয়ে যায়, এবার মায়ের নবী আমার আপনার নবী উম্মতের কান্ডারি কারে বন্ধু বানাইবেন দেখেন, নবী বললেন ও ভাই ও আজাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতটারে পুনরায় আরেকটা বার কি ওই আমলগুলি মিজানের মধ্যে রাখা যায় নাকি, বলে হ্যাঁ 100% অবশ্যই যায়, কি বললেন আপনাকে আমরা হাজারবার সম্মান করি, মায়ের নবী এইভাবে ডাক দিয়া যখন আবার পুনরায় নিয়ে যাবে আবারও মিজানের দাঁড়িওয়ালার কাছে গিয়া ওই উম্মতের আমলনামাগুলি যখন মিজানের মধ্যে রাখা হবে রাখার সাথে সাথে আগের মতোই ওই মিজানের পাল্লাটা নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, উম্মত এরকম করে ফেলফেল করে তাকায়া তাকায়া কাঁদবে, মনে বড় আশা ছিল এবার বুঝে আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু না না আমার তো আগের মতোই মনে হয় ফয়সালা হবে জাহান্নাম বুঝি হয়ে যায় না, এই দৃশ্য আল্লাহর পয়গম্বর তাকায়া দেখবে উম্মতের চোখে পানি দেখো আল্লাহর নবী পকেটের ভিতর থেকে এমন একটা কি একটা জিনিস যেন কাগজের মতো ওই নেকের পাল্লার মধ্যে রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, পাল্লাটা যখন ভারী হয়ে যাবে সাথে সাথে হাত পায়ের ওই জাহান্নামের বিড়িগুলি খুলে যাবে, খুলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে জান্নাতের রেশমি পোশাক বরায়া দাও, ওই জাহান্নামে উম্মতটারে যখন জাহান্নামের পোশাকগুলো খুলিয়া ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা রেশমি পোশাক পরায়া জান্নাতের দিকে আহলান সাহলান বলে বলে জান্নাতের দিকে নিয়ে যেতে চায়, উম্মত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে ও জান্নাতের ফেরেশতারা একটু দাঁড়াও আমার জান্নাতে যাওয়ার আগে আমার একটু সুযোগ দাও, দেখি তো আমার এই মহামুসিবতের সময় কোন বান্দব আমার এই বিপদ থেকে বাঁচা এলো, লোকটার সঙ্গে আমার একটু কথা বলতে দাও, সেদিন উম্মত দৌড়াইয়া কাছে গিয়া দাঁড়ায় বলবে কে আপনি কোথা থেকে আসছেন কে আপনি আমি আপনার তো চিনলাম না, এই আমার মহামুসিবতের সময় এত বড় উপকার করলেন, মায়ার নবী ডাক দিয়া বলবে রে আমার উম্মত তুমি আমারে চিনো না আমি তোর নবী, আমি তোর নবী আমারে কি জিনিস নাই আমারে চিনবি কেমনে জীবন তো কোনোদিন দেখো, কিন্তু আমি নবীরে বড় ভালোবাসতাম ভালোবেসে 1500 বছর পরে আমি মৃত্যুর পরে দুনিয়ায় তোমার জন্ম হয়েছিল, বাংলাদেশের অমুক জেলার নবাবগঞ্জ থানার বাররা গ্রামে তোমার জন্ম, রাতের বেলা তোমার চোখে ঘুম ধরে না ঘুম না ধরার পরে তখন তুমি মোবাইল টিপো নাই গুনার কাজ করো নাই, তখন তোমার মুখ দিয়া আমি নবীর মহাব্বতে দুরুদ পড়তেছিলাম, তোমার সেই দুরুদ ও সালাম টুকুর সাইয়াহী নামের একদল ফেরেশতার সেই প্যাকেটটা আমি নবীর দরবারে রওজা মোবারকে এনে দিয়েছিল, সেই তোমার দুরুদ নেকের পাল্লায় দেওয়ার কারণে পাল্লাটা ভারী হয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এত মায়ার নবী এত
উম্মতের গান্ডারি নবী যেই নবী আমার আপনার ওই চূড়ান্ত মুসিবতের সময় কাজে লাগবে। এই জন্য বন্ধুরা আমার ভালো করে বাসবেন, যেই নবীরে ভালো না বাসলে আপনার ইমানই মজবুত হয় না, ইমানদারিতারে বলা যায় না। যেই নবীর শানে দরুদ না পড়লে আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ বলেন, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আরো কিছুক্ষণ চলবে? তাহলে বাবারা ভাইয়ের আমার দিকে হন, আর একটু মনোযোগ দেন। ওই নবীকে ভালোবাসবেন কেমন ভালোবাসবেন? সাহাবীরা কেমনে ভালোবাসতো? সাহাবীরা জীবন দিয়া নবীরে ভালোবাসতো। নবীর জন্য কত পাগল ছিল সাহাবাই কেরাম। বন্ধু এই আমার মায়ের নবী যখন চলে গেছে, জানি না কারা হজ্জে বাইতুল্লাহ গেছেন। আমি অধম কিছুদিন পূর্বে বাইতুল্লাহ থেকে জিয়ারত করে মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের রওজা মুবারক জিয়ারত করার নসিব আল্লাহ করেছিলেন। এখনো চক্ষুটার বন্ধ করলে মায়ের নবীর রওজা মুবারক চোখের সামনে ভাসে। নবীজির রওজার সামনে যখন গেলাম, মনের মধ্যে বড় একটা আবেগ ছিল। আবেগ জীবনে কতবার ওয়াজ করলাম, জীবনে কিতাবের মধ্যে কতবার কত ঘটনা পড়লাম, আর সেই মায়ার নবীর দেশে আমি চলে আইলাম। বাবু সালাম দরজা দিয়া যখন মানুষ হাজিরা যখন ঢুকে নবীরকে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য, অনেক এমন হাজি আছে ওই সবুজ গম্বুজ দেখার সাথে সাথে ওই আরাফাত ওই মদিনাতুল মুনাওয়ারা মসজিদের নববীর মধ্যেই জ্ঞান হারায়া পড়ে যায়। ওই সবুজ মিনারটা দেখে, সবুজ গম্বুজটা দেখে আর এটা বরদাস্ত করতে পারে যে আমার মতো নগণ্য গোলাম কে আমার আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য আল্লাহ নিয়ে আসছে, কিতাবের মধ্যে আসছে, আর নবীজির রওজার এতটা কাছাকাছি, একেবারে রওজা শরীফের যে ওয়াল মজবুত করে সেই গেট করা হয়েছে ওটার পার্শ্ব দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। ওখান থেকে স্বাভাবিক সুরে যদি কেউ সালাম দেয়, ও সালাম আমার আপনার মায়ের নবী সরাসরি শুনে, সরাসরি সালাম দেন নবীজি শুনে, নবীর ওই দরবারে গিয়ে কত হাতিরা পাগল হয়ে আস্তে আস্তে মৃদু মৃদু কদমে কদমে হাঁটে। আমি দেখলাম অনেক ভিড়, আর আমি মাত্র 6 দিন ছিলাম মদিনায়। অনেক সময় খুঁজেছি কোন সময় আসলে এই জায়গাটা আমি ফাঁকা পাবো, কিন্তু একটা মুহূর্তের জন্য মায়ার নবীর রওজায় সালাম দেওয়া মিস নাই। সুবহানাল্লাহ, আমার দিলটা ভরে গেল। একটা জিনিস আমি কল্পনা করলাম যে আল্লাহর রাসূল এই দিন ঠিকানোর জন্য কালিমার দাওয়াত দিয়েছে মানুষের ধারে ধারে, কত আঘাত করেছে মায়ার রাসূলকে, মাত্র 16 লক্ষ সাহাবীকে রেখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। এখন 16 লক্ষ নয়, পুনে 200 কোটি মুসলমান দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন, পুনে 200 কোটি, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান এখন দুনিয়ায়। এমন একটা মুহূর্ত যে মুহূর্ত আমার রাসূলকে উম্মতরা সালাম দেয় না। সুবহানাল্লাহ বলেন, আমার মনে হয় রাসূল রওজার মধ্যে শুয়া শুয়া কত না আনন্দে চোখের পানি গুলো সেরে সেরে কান্দে, নবীর দিলটা বড় ভরে যায় যখন নবী দেখে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, এরকম বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহ রাসূলের উম্মতরা বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন কষ্ট ক্লাস এগুলো বুক করে ওই মদিনায় যায় একটু সালাম দেওয়ার জন্য। কি মায়া, কি মহাব্বত লইয়া যায় নবীর ভালোবাসায়, নবীর উম্মত, নবীর একটু সালাম দিবে এই জন্য উম্মত পাগল হইয়া যায়। সুবহানাল্লাহ, এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম ওই নবীরে ভালোবাসবে, ওই নবীরে ভালো যদি বাসেন, নবীর ভালোবাসা যদি দিলে থাকে। আমি একটা গজল গাইতে পারি প্রায় সময় মসজিদে ও মক্তবে ডাক দেওয়ার আগে প্রলোভনে একটা গজল গাইতাম মাঝে মাঝে। আমার অনেকে বলতো এই কথাটা, বলতো যে মনে এত আশা মদিনায় যাইবার, গেলেই তো একটা গজল আছে না, মনে বড় আশা ছিল যাব
বুদ্ধি নাই বলেন মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব দিনাই বলেন দেলে বড় আশা ছিল যাব মদিনায় আশা আছে না সবার দিলে দিলে যদি আপনার আশা থাকে 100% আল্লাহর কসম করে বলি মৃত্যুর একদিন আগে হলেও আমার আল্লাহ তাআলা আপনাকে মদিনায় যাওয়ার তৌফিক দিবে যদিও যদিও আপনি মদিনায় যেতে না পারেন টাকার অক্ষমতার কারণে ময়দানে মাহশার হাসরের জমিনে উঠে দেখবেন আপনার আমলনামায় মদিনায় যাওয়ার সওয়াব লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ এইজন্য বন্ধুরা আমার গজলটা পুরো গাবো না এখন সময় সংক্ষিপ্ত আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি একটু দিলের কান লাগান এই যে নবীর প্রেমে যদি আপনি বাংলাদেশ থেকে যদি নবীর প্রেম প্রকাশ করেন এই প্রেমটাও নবীজির কাছে যায়নি কথা বলেন বলতেছিলেন সাহাবাই কেরাম নবীরে কেমন ভালোবাসতো পাগলের মতো ভালোবাসতো সাহাবাই কেরাম নবীকে দেখার জন্য কত দূর দূর থেকে পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে চলে আসতো শুধুমাত্র একটু নবীর চেহারা দেখবে নবীর একটু দেখবে এর জন্য কত পাগল ইয়ামিয়া অনেক সাহাবী আছে যারা নবীকে এত ভালোবাসছে জীবন টারে দিয়ে বেশি ভালোবাসে তার মধ্যে নবীর ভালোবাসার অন্যতম আরেকজন সাহাবী হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীকে কত ভালোবাসতো পাগলের মতো ভালোবাসতো বন্ধু হো আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে নবীজির উফাত ঘটে যাবে পৃথিবীর জমিন থেকে আল্লাহর পয়গম্বর চলে যাবে এ সময় নবীজি তাকায় দেখে চতুর্দিকে অনেক সাহাবাই কেরাম নবীকে বিদায় দিচ্ছে কিন্তু মায়ার নবী নজর করে তাকায় দেখে সব সাহাবীদেরকে দেখি কিন্তু আমার বেলালকে দেখি না নবী বললেন আবু বকর আমার বেলাল কোথায় বেলালকে একটু ডাক আনো বেলালকে একটু ডাক দাও না এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বেলালের তালাশে গিয়া দেখে হযরতে বেলাল একটা নির্জন নিরলায় গিয়া নবী বিদায় হয়ে চলে যাবে এটা বেলালের সহ্য হচ্ছিল না হযরতে বেলাল নিরালা একা একা বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে হযরত আবু বকর বলে বেলাল তুমি কেন নবীর দরবার থেকে দূরে তুমি এখন বিদায় নিয়ে যাবে নবীর মৃত্যু হয়ে যাবে চলো চলো যাই নবীর দরবারে যাই হযরতে বেলালকে হাত ধরে ধরে যখন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড় করানো হলো নবীজি বলে বেলা আমার বিদায় মুহূর্তে আমি কি তোর শত্রু হয়ে গেলাম রে বেলাল সব সাহাবীরা তো আমার পাশে দাঁড়ায় আছে বেলাল তুমি কেন আমার এই সময় আমার পাশে নাই কেন তুমি দূরে দূরে থাকো হযরতে বেলাল এমন একটা উত্তর দিল আল্লাহ রাসূলকে বলে নবী গো আপনি বিদায় হয়ে যাবেন এটা সব সাহাবীরা বরদাস্ত করতে পারে কিন্তু আমি বেলালের কোলে যাই মানাই না আপনি নবী দুনিয়া থেকে বিদায় নেবেন এটা আমি বেলাল কল্পনায় আনতে পারি না এই জন্য নবী আমারে মাফ করবেন এই জন্য আপনার বিদায়ী দৃশ্য দেখতে চাই না আমি বেলাল লুকায়া লুকায়া থাকি আপনি সারা আমি বেলালের ভালো লাগে না হযরত বেলাল এরকম করে কান্না শুরু করে দিল নবীজির ইন্তেকালের সময় অনেক লম্বা ঘটনা আরেক দিন আলোচনা করব তুমি মূল কথাটা বলতে চাই
আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেলে পরে এই খবর ছড়ায় গেল নবী আর দুনিয়ায় নাই। সাহাবীদের মাঝে এমন একটা কান্নার রুল পড়ে গেল, সাহাবীরা কেউ কারো সাথে কথা বলে না। সোমবার দিন আল্লাহর পয়গম্বর ১২ই রবিউল আওয়ালে পৃথিবীর জমিন থেকে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। সাহাবাই কেরাম কেউ কেউ আসমানের দিকে তাকায় আছে, তাকায় আছে, কেউ যেন একেবারে বেহুশের মতো জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। মুহাজির সাহাবীগুলি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছিল, ওই সাহাবীগুলি মসজিদে নববীর ভিতরে খেজুর গাছগুলো গড়াইয়া দড়িয়া আঞ্জা মারিয়া দড়িয়া গনিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, যার মহব্বতে যার ভালোবাসায় মক্কার জমিন সালাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, ওই মায়ার নবী আমাদের মাঝে নাই, নবী আমাদের মাঝে নাই, আমরা কোন গাড়ি দিয়ে আমাদের সময় কাটাবো? অনেক গরিব সাহাবী খাবারের ব্যবস্থা করতে পারে নাই, দৌড়াইয়া নবীর দরবারে চলে আসছে, তিন দিনের ক্ষুধা নিয়ে নবীর দরবারে আসছে, অক্তের পর অক্ত খাবার নাই, নবীর দরবারে এসে মায়ার নবীর নূরানি উজালা নবীজির চেহারা মোবারকের দিকে একটু তাকায়া থাকছে, তাকায়া আমার নবীর দেখার সাথে সাথে কয়েক দিনের ক্ষুধার যন্ত্রণা মিটে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সাহাবীদের কি অবস্থা বুঝেন? সাহাবীদের মধ্যে কেমন যেন একটা রুল পড়ে গেল, কান্নার রুল। শুধু সাহাবীরা কান্দে ভিন্ন প্রাণী কুলগুলো কাঁদে, আকাশের পাখিটা পর্যন্ত, গাছের ডালের পাখিটা পর্যন্ত কান্দে নবীর প্রেমে। এমন করে কান্দে নবীজির একটা বাহন ছিল, একটা ঘোড়া ছিল, আসওয়া নামের একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা নবীজি ইন্তেকালের পরে খাবার বন্ধ করে দেয়, ঘাসের ভিতরে মুখ লাগাই না, খাবার দাবার খায় না। তিন দিন পরে বুধবার দিন আল্লাহর পয়গম্বরের যেদিন দাফন হয়ে যায়, দাফন হয়ে গেলে ঘোড়াটা, নবীজির বাহনটা, নবীজির রওজার পাশ দিয়ে ঘুরে আর তাকায়া তাকায়া দেখে ওই বাহনটা কয়েকদিন হয়ে গেছে খাবার খায় না। নবীজির দাফন হয়ে গেলে পরে ওই বাহন মদিনার একটা কুয়ার ভিতরে লাভ দিয়া কুয়ার নিচে পড়ে আত্মহত্যা করে মারা যায়। কারণ ওই প্রাণীটা বুঝায়, আমি নবী ছাড়া আমি আমার এই জীবন রাখতে পারি না। কেমন ভালোবেসেছিল একটা প্রাণী! তাহলে বুঝেন সাহাবীদের মধ্যে কি অবস্থা। সাহাবীরা খাবার খায় না, কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরোয়াল নিয়ে দাঁড়ায় গেছে, কারণ তার কানে মাঝে মাঝে শব্দ আসে, কেউ কেউ বলে নবী নাই। উমর বলেই ফেললো, কেউ যদি বলস যে আমার নবী নাই, তাহলে তার গল্লাটা, তার কল্লাটা আমি তার দেহের মধ্যে রাখবো না, দেহের থেকে কল্লাটারে কূপ দিয়ে আলাদা করে দেব। আল্লাহ উমর কি কেউ বুঝাইতে পারে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় কেউ কথা বলবে এই সাহস কেউ পায় না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী মানে নবী নাই এটা দেলের ভিতরে মানাইতে পারে না। হযরত আবু বকরকে সবাই রিকোয়েস্ট করে, ভাই আবু বকর আপনার সাথে ভালো সম্পর্ক ছিল উমরের, একটু উমরে বলেন, এমন পাগলামি করলে কেমনে হবে আপনি একটু বলেন, রসূলের দাফনের ব্যবস্থা করা লাগবে, উমর কেমন এমন করে? এই কথা বললে পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া পিঠের ভিতরে হাত ধরে বুলায়া বুলায়া বলে, উমর তুই কি একলা নবী হারাইছো? আমরা কি নবী হারাই না? তুই কি নবীরে ভালোবাসিস? আমরা কি ভালোবাসি না? হযরত আবু বকর কান্দে বলে, আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? উমর পাগলামি করে না, দুনিয়ায় তো নবী থাকবে না, কেউ থাকবো না, সবারই তো যেতে হবে রে উমর।
নবীজিকে দাফন করা লাগবে এমন পাগলামি করে না। হযরতে উমর আবু বকরের গলা ছড়াইয়া ধরিয়া বলে, ভাই আবু বকর, নবীর সারা আমি উমর কেমনে বাসিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নু কান্দে, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবীজির দাফন হয়ে গেল, দাফন কার্য শেষ হয়ে গেছে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু একটা গাটুরি বাজিয়া গাটুরি নিয়ে এসে হযরতে আবু বকরকে বলে, ভাই আবু বকর মাফ করবেন আমারে, আমারে অনুমতি দে, আমি আর এই মদিনায় থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই মদিনায় থাকতে পারবো না। বলে, বেলাল কি হয়েছে, মদিনায় কেন থাকবো না? আমরা কি তোমারে কেউ গালি দিছি? কেউ কি তোমারে মন্দ কথা বলছি? কেউ কি তোমার আঘাত দিয়ে কথা বলছে? বলে, না। তাহলে বেলাল তুমি কেন মদিনায় থাকবে না? হযরতে বেলাল বলে, ভাই আবু বকর, নবী নাই যেই মদিনাই, ওই মদিনাই আমি বেলাল চলতে পারি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে দাঁড়ায়, কয়, প্রাণের নবী, বিয়াদবি মাফ করবেন, আমি আজান দিলে এখন আপনি আর নামাজে আসেন না, ওমন মসজিদে আমি আর আজান দিব না। নবী গো, মদিনার অলিতে গলিতে মদিনার পথে এমন কোন পথ নাই যেই পথে আমি বেলাল আপনার আগে আগে হাঁটি নাই। আমি বেলাল আগে আগে হাঁটতাম, হেঁটে ওই পাথর পাথর গুলো পরিষ্কার করতাম, ময়লা থাকলে কাটা থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে আমি ওগুলা পরিষ্কার করে নিতাম। কাফের বেদিনদের ভয়ের কারণে আমি আপনাকে সেভ করার জন্য আমি আগে আগে হাঁটতাম। নবী গো, যেই মদিনার পথে আপনি আর হাঁটবেন না, ওমন মদিনার পথে আমি বেলাল হাঁটবো না। হযরতে বেলাল এই কথা বলে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, সিরিয়ার দামেস্কে চলে যায়। একদিন দুই দিন নয়, দীর্ঘ 5.5 থেকে 6 মাস বেলাল মদিনায় আসে না। আল্লাহর পয়গাম্বর একদিন স্বপ্নের ভিতরে বেলালের সাথে দেখা, বেলালকে আল্লাহর রাসূল ডাক দেয়া, বলে, বেলাল, কত সাহাবীরা আমার রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম দেয়। বেলাল রে, তুমি কেন আমার রওজার সামনে দাঁড়াও না? ও বেলাল, তুমি আমার রওজার সামনে দাঁড়ায় সালাম দাও না? মসজিদে নববীর মধ্য থেকে তোমার আজানের ধ্বনি আমি শুনি না। ও বেলাল, যদি আমারে ভালোবাসো তাহলে একটু মদিনায় যাও, মদিনায় গিয়ে তুমি আবার পুনরায় আজান দাও, আমি রাসূল শুনবো। এই স্বপ্ন বেলাল দেখছে, বেলাল পাগল হয়ে গেছে, ঘুম থেকে উঠার দিনই করে নাই, একটা দৌড় দিছে। দীর্ঘ কয়েক দিনের পথ, সিরিয়া থেকে মদিনার দিকে রওনা, তাহাজ্জুদের নামাজের সময় রাত্রি বেলায় হযরতে বেলাল মদিনার পথে যখন হাঁটে, মদিনার মানুষের সাথে দেখা হয়ে গেলে বলে, বেলাল তুমি আসছো, তার মানে নবী বুঝি তোমার সাথে আসছে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি, একেবারে ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চাগুলি মার কাছে গিয়া বলে, মা, মদিনার পথে দেখলাম বেলাল, বেলাল আইছে, তার মানে আমার নবীও বুঝি আসছে। মা গো, বেলাল আসছে লৌজাই, নবীর সাথে দেখা করে আসি। ছোট ছোট বাচ্চাগুলি ঝাঁক ধরে ধরে, দল ধরে ধরে বেলালের পিছনে পিছনে হাঁটে। হযরতে বেলাল বলে, মদিনার ছেলে মেয়ে কেন আমার পিছনে দৌড়াও? আমি তোমাদের জন্য কোনো মজা আনতে পারি নাই, কেন দৌড়াও? কি তোমাদের দেবো? আমার কাছে কোনো মজা নাই। এই কথা বললে বেলাল, এই কথা বললে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দুঃখে কেঁদে ওঠে, বলে, বেলাল, ও নবীর সাহাবী, আমরা মদিনার বাচ্চারা আপনার পিছনে দৌড়াই মনে করেছেন মজার জন্য দৌড়াই। ও বেলাল, নবীর সাহাবী শুনে নেন, আপনি জানেন নবী চলে গেছে 6 মাস হয়ে গেল, নবীরে দেখি না, আজকে যখন দেখলাম আপনারে, তার মানে আমাদের মনে হয় নবীও বুঝি আসছে।
নবীর সাহাবী বেলাল বলেন বলেন নবী কি আপনার সাথে আইছেনি আমরা আপনার পিছনে নবী দেখার জন্য দৌড়াইতেছি আল্লাহু আকবার মদিনার ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখেন কেমনে আমার নবীকে ভালোবাসে ভালোবাসতে হবে বাবারা আমার ওই নবীকে হযরতে বেলাল আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়ায়া সালাম দিলেন দাড়ি মোবারক লাগায়া লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে নবী গো আমি বেলাল চলে আসছি সিরিয়ার দেশ থেকে দামেস্ক থেকে আমি বেলাল চলে আসলাম নবী গো আমি সালাম দিই তো আমার সালামের জবাব দেন না আপনি তো উঠে আসেন না নবী গো আপনি যদি উঠে না আসেন তাহলে আমি বেলালের এখানে থাকা সম্ভব হবে না আল্লাহ আকবার বেলালের কান্না শুনে মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন মসজিদ থেকে বেরিয়ে আসছে এসে দেখে ওই যে নবীর রওজার পাশে বসিয়ে বেলাল কান্দে খবর চলে গেল গোটা মদিনায় গোটা মদিনার মানুষগুলো জাগ্রত হয়ে যায় মদিনার মানুষগুলি সবাই এসে বলে বেলাল অনেকদিন পরে তুমি আইছো বেলাল মসজিদের নববীর মধ্যে একটু আজান দাও না তোমার আজান শুনি না নবী থাকার স্মৃতি মনে করিব তুমি আজান দিলে নবীর কথা আমাদের আরো বেশি মনে পড়বে আমরা পিছনে চলে যাব ছয় মাস পিছনে চলে যাব নবীর ওই দৃশ্যগুলো স্মৃতিগুলো আমরা মনে করে করে কাঁদব বেলাল তুমি আজান দাও বেলাল আজানের জন্য রাজি হয় না বেলাল বলে না না যে মসজিদে আজান দিলে নবী নামাজের জন্য ইমামতি করার জন্য আসে না ওমুল মসজিদে আমার আজান দেওয়ার জন্য বইল না আমি আজান দিতে পারব না সাহাবাই কারাম সবাই বলে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবাই কেরাম আমাদের কথায় বেলাল রাজি হবে না তাড়াতাড়ি দৌড়ে যাও হযরতে হাসান আর হুসাইনের কাছে খবর দাও নবীর নাতি দুই ভাই মিলা যদি বলে তাহলে বেলাল আজান দিবে সুবহানাল্লাহ হযরতে হাসান আর হুসাইনকে ডেকে আনা হলো নবীজির কলিজার টুকরো হাসান আর হুসাইনকে দেখতে নবীজির মতো মনে হইতো সুবহানাল্লাহ বলে এই হযরত হাসান আর হুসাইন হযরত বেলালের দুই ভাই দুই পাশে দুই কাঁধের দিক দিয়া কানের কাছে মুখটা লাগায়া বলে বেলাল তুমি না আমার নানার মুয়াজ্জিন ছিলা ও নানার মুয়াজ্জিন বেলাল দাও না মসজিদের মধ্যে আজকে একটু আজান দাও তোমার আজান কতদিন হয়ে গেল তোমার জবানের আজান আমরা শুনি না কিন্তু আজান শেষ করার পরে নবী আসে না হযরতে বেলাল বলে আমি তো আজান দিলাম নবীর রওজার মধ্যে এসে বলে নবী গো আজান দিছি আমি আপনার কথা মতো আপনি কি নামাজ পড়ানোর জন্য ইমামতি করার জন্য আসবেন না আল্লাহ আকবার কেমন পাগল ছিল কেমন ভালোবাসা সাহাবীদের মধ্যে ছিল রসূলকে কলিজা দিয়া তারা ভালোবাসত জীবন দিয়া ভালোবাসত অনেক ঘটনা আছে এমন আরো অনেক যে সাহাবাই কারাম আল্লাহ রসূলের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিছে আল্লাহ আকবার এই জন্য বন্ধুরা আমার আমার আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই আমি সবার উদ্দেশ্য বলতে চাই আমাদের জীবনের সবটুকু ভালোবাসা সর্বপ্রথম একজনকে দিব তিনি হলেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে নবীর কলিজা দিয়া ভালোবাসবেন নবীর কথা মনে করে করে কাঁদবেন নবীর জন্য দরুদ ও সালাম পড়বেন বন্ধুরা আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল নবী বলেন আমি আল্লাহর রাসূলের সাথে যার ভালোবাসার সম্পর্ক হবে তার অবস্থা কেমন হবে জানো নবী হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ নবী বলেন কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসে তাহলে সে যেন আমি নবীকেই ভালোবাসলো আর আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে ও ব্যক্তি আমার সাথে পাশাপাশি কি জান্নাতে বসবাস করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার একটা সুন্নতকে যে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো সুবহানাল্লাহ বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত রাসূল বলেন আমারে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এজন্য রাসূলকে ভালোবাসবো কিন্তু কিভাবে সুন্নতের মাধ্যমে ঠিক কিনা বলেন সুন্নতের আমলের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ বললেন কি ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করো রাসূলের জিন্দেগি তোমার ভিতরে ফিট করো আর রাসূল বললেন মান আহাব সুন্নতি ফাকাদ আহাব্বানি রাসূল বলে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে দুইজনের কথা মিলাইলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যদি পেতে চান তাহলে কি করতে হবে রাসূলের মহব্বত প্রকাশ করা লাগবে ভালোবাসা ওপেন করতে হবে বলতে হবে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীকে ভালোবাসি নবী গো আই লাভ ইউ আপনাকে আমি ভালোবাসি নবী গো আপনাকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি আমার মা বাবার চেয়েও ভালোবাসি আমার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি বিধাই আমি আপনার জন্য টুপি লাগাইছি নবী আপনাকে ভালোবাসি এজন্য দাড়িগুলো আমি রেখে দিছি আপনাকে ভালোবাসি এইজন্য মাথায় পাগড়ি লাগাইছি আপনি নবীকে ভালোবাসি এই জন্য গায়ে আমি পাজামা লাগাইছি নবী আপনাকে ভালোবাসি এই জন্য সুদের লেনদেন ছেড়ে দিছি আপনাকে ভালোবাসি এই জন্য ঘুষের লেনদেন ছেড়ে দিছি আপনাকে ভালোবাসি এই জন্য খুন খারাপি করা ছেড়ে দিয়েছি আপনাকে ভালোবাসি এই জন্য নেশা করা ছেড়ে দিছি আপনাকে ভালোবাসি এই জন্য উলামায়ে কেরামের সঙ্গবদ্ধ হয়ে গেছি ঠিক কিনা বলেন তাহলেই হবে নবীর ভালোবাসা আর নবীর ভালোবাসা হয়ে গেলে আল্লাহ বলে ইয়াহবিবুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বললেন কি যে আমি আল্লাহর সাথেই ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা বিনিময়ে কি হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলেন